বানাবো চাইনিজ ভেজ চাইনিজ চপসি। আমরা সাধারণত নুডলস তো খেয়েই থাকি, কিন্তু নুডলস খেতে খেতে অনেকে বোর হয়ে যায়, তো আমরা আজকে একটু অন্যরকমভাবে বানাবো, যেটা হচ্ছে চপসি, নুডলস চপসি। তো আমি এখানে 2 কাপ মতন নুডলস বয়েল করার পর 2 কাপ হয়েছে, এবার আমি এটাকে কি করি দেখতে থাকেন। এতে নুডলসটা বয়েল নুডলসের মধ্যে আমি এখানে কর্নফ্লোর নিয়ে নিচ্ছি, আমি কতটা কি নিচ্ছি সবই ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে নিয়ে নিচ্ছি পেপার পাউডার, আর নিচ্ছে সামান্য লবণ, কারণ আমি লবণ দিয়ে এটা বয়েল করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। চপসি করার জন্য প্রথমেই যে প্রিপারেশনটা আমি করে নিয়েছি, এর মধ্যে আমি কর্নফ্লোর পেপার পাউডার আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তেলটা গরম করতে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে, একটুখানি পাশগুলো ছাড়িয়ে নিয়ে বেশ গোল করে নিতে হবে। এটা ক্রিস্পি করে ভাজতে হবে। এটা একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। এরকম 2 চামচের সাহায্যে আমি উল্টে দিলাম, অপর দিকটাও ভালোভাবে ক্রিস্পি করে ভাজবো। আমি নুডলসটা ভাজতে দিয়েছি, ভাজছে আমি আরেকটা কড়াই চাপিয়ে সেখানে তেল দিয়ে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। এখানে কিন্তু বেশি তেল লাগে না, চাইনিজ খাবার কিন্তু বেশি তেল লাগে না। এবার তেলটা আমি তাতে দিলাম, প্রথমেই আমি রসুন কুচু দিয়ে দিচ্ছি আর এখানে আদা কুচু দিয়ে দিচ্ছি। এখানে গ্রিন চিলি কুচু করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচু করে রেখেছি, ক্যারেট কুচু করে রেখেছি, এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি আর বিনস সবই আমি জুলিয়ানের কাট করে রাখা আছে, মানে একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আছে। এগুলো হাই ফ্লেমে ভাজা হবে 20 মিনিটস থাকবে, একদম গলে যাবে না। নুডলসটা ভাজা হয়ে গেছে ক্রিস্পি করে দুদিকে, আমি এবার গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে তেল ঝরিয়ে প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, নিয়ে এটা তুলে নেব। এবার আমি দেবো এখানে শেজওয়ান সস, শেজওয়ান সস দিয়েছি 1 টেবিল স্পুন, টমেটো সস, সয়া সস খুব সামান্য দেব যাতে কালারটা নষ্ট না হয়। সামান্য লবণ দিয়ে দেব, লবণ খুব সাবধানে, কারণ এখানে সব যে কোনো সসের মধ্যে লবণ থাকে। আর দেবো গোলমরিচের পাউডার, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেবো জল,
এখানে আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিলস্পুন আমি কর্নফ্লোর নিয়ে নিয়েছি, নিয়ে সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। সামান্য ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচো। এবার আমি কর্নফ্লাওয়ার গুলা জলটা ওনাদের দিয়ে দিলাম। এটা ঠিক হবে, বেশ গাঢ় গাঢ় হবে, তবে আমি এটা নামাবো। এই সময় লবণ চেক, ঝাল সব চেক করে নিতে হবে। এবার ঠিক হয়ে আসছে, বেশ গাঢ় হয়ে আসছে, আর একটু গাঢ় করব, করে সব করে দেবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। লাস্ট অবধি আপনারা স্কিপ না করে দেখেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন যে এটা কত সুস্বাদু একটা রেসিপি। তো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং দেখতে থাকুন আমি এটা কি করব। এবার এটা আমি এর উপর দিয়ে দেব। এটা পুরো গাঢ় করতে হবে, গাঢ় করে এটার উপর দিয়ে দিতে হবে। আমি এখানে সামান্য ধনে পাতা দিয়ে দেবো, আর দেব ধনে পাতা স্টেম, মানে ধনে পাতার যে কাঠিগুলো সেগুলোর কিন্তু বেশি ফ্লেভার থাকে, সেই জন্য এগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের এটা কেমন লাগলো, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাবো। ধন্যবাদ।